দেখতে অনেকটা অজগরের মতো হলেও বিশ্বের পঞ্চম বিষধর সাপের তালিকায় রয়েছে এর নাম। মাত্র এক সেকেন্ডের ১৬ ভাগের এক ভাগ সময়ের মধ্যে কামড়ে দিতে পারে এই প্রাণীটি। বলছি বিশ্বজুড়ে কিলিং মেশিন হিসেবে পরিচিত রাসেলস ভাইপার সাপের কথা। এ নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের অত্যন্ত বিষধর সাপের মধ্যে একটি রাসেলস ভাইপার। দেহে চাঁদের মতো দাগ থাকায় এটি চন্দ্রপোড়া নামেও পরিচিত। বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হলেও সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় ভয়ঙ্কর এই সাপের উপদ্রব বেড়েছে। আগে শুধু বাংলাদেশের রাজশাহী অঞ্চলে পাওয়া গেলেও বর্তমানে এরা পদ্মা নদীর তীরবর্তী জেলা ও চরগুলোতেও বিস্তার লাভ করেছে। ভারতীয় উপমহাদেশে এই সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি। ১৭৯৬ সালে স্কটিশ সার্জন ও ন্যাচারালিস্ট প্যাট্রিক রাসেল তার একটি বইয়ে এই সাপের বিবরণ দেন। পরবর্তীতে তারই নামে সাপটির নামকরণ করা হয় রাসেলস ভাইপার। অন্যান্য সাপের থেকে রাসেলস ভাইপারের রয়েছে অনেক ভিন্নতা। সাধারণত সব সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও রাসেলস ভাইপার নিজেদের বিপন্ন মনে করলে ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে বসে। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। এছাড়াও এরা ডিম থেকে নয় বরং সরাসরি বাচ্চা দেয়। বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেলস ভাইপারের অবস্থান পঞ্চম, কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই রাসেলস ভাইপারের কামড়ে মারা যায়। রাসেলস ভাইপারের বিষ হোমোটক্সিন, যার কামড়ে মাংস পচে যায়, ফুসফুস কিডনি বিকল হয়ে মৃত্যু ঘটে। সাপে কামড়ানোর পর প্রথম ১০০ মিনিট খুবই গুরুত্বপূর্ণ, তাই সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে। ওঝার কাছে না গিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে সঠিক চিকিৎসা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। সংশ্লিষ্টদের ধারণা, বিলুপ্ত নয়, বহুদিন থেকে বরেন্দ্র এলাকায় টিকে ছিল ভয়ঙ্কর এই সাপটি, যার পরিমাণ এখন দিন দিন বেড়েই চলেছে। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।